আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো আজকে আবারও নতুনটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছি তো ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটা আপনাদের বিএলও অফিসে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি তো ডিও পোস্ট রয়েছে তো শূন্যপদের সংখ্যা ভালোই রয়েছে তো যারা ইচ্ছুক প্রার্থী রয়েছেন এবং যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব আপনার আবেদন কীভাবে করবেন এবং আপনাদের আপনাদের বয়স কত লাগবে আপনাদের বেতন কত সম্পূর্ণত কমপ্লিট ইনফরমেশন টু যেটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো সঙ্গে দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর করা আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর তো ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট তো আবেদন আপনাদের অফলাইনে করতে হবে তো বিএলআর অফিসে গিয়ে আপনাদের জমা দিয়ে আসতে হবে অথবা আপনাদের ডিএম অফিসে জমা দিয়ে আসতে হবে ঠিক আছে তো প্রথমে রয়েছে নাম রয়েছে আপনাদের তারপর বাবার নাম অথবা স্বামীর নাম তারপর অ্যাড্রেস রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে আপনাদের ফিল আপ করতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস তারপর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সি নাম্বার তারপর ডেট অফ বার্থ রয়েছে আপনারা অনেক শিখতে পাচ্ছেন তো ডেট অফ বার্থ অবশ্যই আপনারা এখানে লিখে দেবেন তো এক এক চব্বিশ হিসেবে হিসাবে আপনাদের বয়স কত হচ্ছে মাস কত হচ্ছে এটা আপনাদের সম্পূর্ণ ভালোভাবে আপনাদের লিখতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেল সম্পূর্ণ অবশ্যই আপনার ভালোভাবে ফিল আপ করতে হবে তারপর কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট রয়েছে আপনাদের তো অবশ্যই আপনাদের যেহেতু ডাটা ওপারটা যেহেতু পোস্ট তো অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে ঠিক আছে এটা কিন্তু মাস্ট আপনাদের লাগবেই তারপর চলে আসছি নেক্সট ডে তারপর আরও যদি কোনো রকম যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনাদের এখানে লিখতে হবে তারপর প্লেস রয়েছে তারপর ডেট রয়েছে তো অবশ্যই আপনারা লিখে দেবেন ডেট প্লেস অবশ্যই বসিয়ে দিবেন তারপর নিজের সিগনেচার অবশ্যই এখানে ভালোভাবে করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি ক্লিয়ার আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন তো সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনারা এখানে ভরে নেবেন পার্সোনাল ডিটেলস এবং এবং আপনাদের সম্পূর্ণ এডুকেশন ডিটেলস অবশ্যই আপনাদের ভর্তি হবে এখানে তো তারপর চলে আসি নেক্সট এবারে অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা অনেক দেখতে পাচ্ছেন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশনস রয়েছে তো অ্যাপ্লিকেশন শুড বি গ্রাজুয়েট তো অবশ্যই আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং একশো আটটা কাজ জানা থাকতে হবে ইন্টারনেট অ্যাপ্লিকেশান কাজ জানা থাকতে হবে আপনাদের তো অ্যাপ্লিকেশন মাস্ট বি বিটুইন তো একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো তারপর চলে আসছে নেক্সট সিলেকশন সিলেকশন আপনাদের দুটো আপনাদের স্টেপ রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট প্রথমত আপনাদের হবে তারপর পার্সোনাল টেস্ট আপনাদের রয়েছে ইন্টারভিউ তো প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের চল্লিশ এবং আপনাদের ইন্টারভিউ রয়েছে দশ দুটো স্টেপ রয়েছে আপনাদের টোটাল পঞ্চাশ নম্বরে আপনার পরীক্ষা হবে তো টেম্পোরারি বেসিস আপনাদের নিয়োগটি করা হবে কন্টাক্ট চল তো কন্ডাক্ট চল বেসিসে আপনার নিয়োগটি করা হলেও পরবর্তী সময়ে অবশ্যই আপনাদের পার্লামেন্ট করা হবে অবশ্যই কাজ কাজে যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে তো অবশ্যই আপনাদের পরবর্তী সময়ে রেন করা হবে ঠিক আছে তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে অল ডকুমেন্টস অবশ্যই আপনার অ্যাটাচ করতে হবে ফর্মেটের সঙ্গে রেজিস্ট্রেশনার সার্টিফিকেট তারপর আপনাদের কম্পিউটার সার্টিফিকেট তারপরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড প্যান কার্ড অবশ্যই আপনারা দিতে পারেন তারপর আপনাদের সময়সীমা রয়েছে নয় আট চব্বিশ নয় আট চব্বিশ তারিখের আগে আপনাদের জমা দিয়ে আসতে হবে অফিসে ডিএম অফিসে অথবা আপনার বিএলআর অফিসে অবশ্যই আপনার জমা দিয়ে আসতে পারবেন তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে নয় আট চব্বিশ রয়েছে তো পাঁচটা পর্যন্ত আপনারা জমা দিয়ে আসতে পারবেন ঠিক আছে তারপর ছিল নেক্সট ডে নেক্সট আপনাদের রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস টুয়েলভ ডাটা এন্ট্রি অপারেটার তো টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে বারোটি বারোটি শূন্যপদের সংখ্যা রয়েছে তো ভিএলআড অফিসে আপনাদের নিয়োগটি করা হচ্ছে তো এখানে এটাই বলা হয়েছে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ আপনাদের বয়স রয়েছে তো চল্লিশ আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট দশ আপনাদের ইন্টারভিউ রয়েছে এগারো হাজার টাকা পার মান্থে আপনাদের ডেমোনান দেওয়া হবে তো নয় আগস্ট আপনাদের লাস্ট ডেট রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল স্যার ভিজিট করার পর আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন অবশ্যই বন্ধু ডিসক্রিপশন বক্স চেক করুন ওখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি এবং আপনারা অ্যাপ্লিকেশন ফর্মারটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো তারপর চলে আসি নেক্সট ডে আপনারা অনেক দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদের রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনটি তো গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর রয়েছে দক্ষিণ দিনাজপুরে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন তো এটা আসলে একটা খারাপ ব্যাপার ঠিক আছে তো যদিও আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা রয়েছেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন ডিস্ট্রিক্টে রয়েছেন যদি আপনাদের ডিস্ট্রিক্টে এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের এডেট দিয়ে দেওয়া হবে তো অবশ্যই বন্ধু আপনারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন আপডেট পাওয়া যাবে এবং আপনাদের এরিয়ায় আপনাদের ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এরকম ডাটা এন্ট্রি অপারেটর বা গ্রুপ ডি বা গ্রুপ সি পোস্ট তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে সেম ডিটেলস রয়েছে এখানে আপনাদের এগারো হাজারটা পার থেকে আমাদের রিমোনেশন দেওয়া হবে তো শুধুমাত্র আপনার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন দক্ষিণ দিনাজপুরে তো তারাই শুধু আবেদন করতে পারবেন ঠিক